আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গরমে গর্ভের বাচ্চা সুস্থ রাখতে আপনাকে খেতে হবে যে 8টি খাবার। অনেক আপুরে কমেন্টস করে জানতে চায় কোন ধরনের খাবার তার বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে, এমনকি বাচ্চা সুস্থ রাখতে তাকে কোন ধরনের খাবার বেশি করে খেতে হবে। যে আপুরা এই ধরনের কোশ্চেন করেছেন তাদের জন্য বলবো এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশ জুড়ে চলছে প্রচন্ড গরম, মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাতে গরম কমার জন্য যথেষ্ট নয়। এই গরমে গর্ভবতী মায়েদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় বা বিউজুয়াল ব্ল্যাক আউট, মানে মাথা ঘুরে যায়, চোখ মুখ অন্ধকার হয়ে যায়, কেউ কেউ মাথা ঘুরে পড়ে যান, এছাড়াও শ্বাসকষ্ট হয়। প্রেগনেন্সির সময়কাল যত বেশি হয় কষ্ট তত বেশি বাড়তে থাকে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে একজন মায়ের শরীরে অন্য সময়ের তুলনায় প্রতিদিন প্রায় 350 থেকে 500 ক্যালোরি পুষ্টি বেশি প্রয়োজন। গর্ভাবস্থার শুরু থেকেই যদি ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়া হয় তাহলে সেটা বাচ্চার স্বাস্থ্য এবং সুস্থতাকেও প্রভাবিত করে। সুতরাং গরম যত বাড়তে থাকে তাদের এই ধরনের লক্ষণ দেখা দেয় কিংবা সমস্যা আরও বাড়তে থাকে। এখন আমরা জানব গরমে গর্ভের বাচ্চা সুস্থ রাখতে খেতে হবে যে সকল খাবার। প্রথমত মিষ্টি আলু। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন রয়েছে যা আমাদের শরীরে ভিটামিন এ তৈরি করতে সহায়তা করে। গর্ভে থাকা বাচ্চার শরীরের কোষ এবং টিস্যু গঠনে ভিটামিন এ এর কার্যকরী ভূমিকা রয়েছে। একজন গর্ভবতী নারীকে প্রাত্যহিক খাবারের তালিকায় সাধারণ সময়ের চেয়ে বেশি পরিমাণের ভিটামিন এ রাখা উচিত। প্রাণীজ ভিটামিন এ যতটা সম্ভব পরিহার করা ভালো, তাই গর্ভাবস্থায় প্রতিদিন 100 থেকে 150 গ্রাম সিদ্ধ মিষ্টি আলু খেতে হবে। এটা অনেকটা গরম বর্ধক, মানে গরম কমাতেও সাহায্য করে। ভেজিটেবল বা চিকেন স্যুপ। গর্ভাবস্থায় আপনার খাবার যতটা সম্ভব হালকা রাখুন, কম মশলাদার আর হজমে সহজ হয় এমন খাবার অতিরিক্ত গরম কমাতে সাহায্য করে। সুতরাং মশলা কম এমন খাবারের মধ্যে স্যুপ অন্যতম। এই খাবারটি মাংস, সবজি, ডিম, চিংড়ি, পানি ও অন্যান্য বেশ কিছু উপকরণ মিশিয়ে তৈরি করা হয় যা গর্ভাবস্থায় আপনার পানির চাহিদা পূরণ করবে, সাথে সাথে পুষ্টিমানও বজায় রাখবে। আর স্যুপ হালকা হওয়াতে গরমের সময় আপনি অনেকটা খেতে পারেন। তৃতীয় খাবারটি হলো দই এবং দুধ জাতীয় খাবার বা বাটার মিল্ক। গর্ভাবস্থার প্রথম যে খাবারটির নাম সবার মনে আসে তা হলো দুধ এবং দুধ জাতীয় অন্যান্য খাবার। দুধে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ রয়েছে। সব ধরনের খাদ্য উপাদান থাকার জন্য এটাকে কমপ্লিট ফুড বলা হয়। তাছাড়া দুধের তৈরি অন্যান্য খাবারের তুলনায় দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। ল্যাকটোজ অ্যালার্জি থাকলেও অনেক সময় অনেক গর্ভবতী নারী সরাসরি দুধ খেতে পারেন না, সেক্ষেত্রে প্রতিদিন খাদ্য তালিকায় বাটার মিল্ক, দই বা অন্যান্য দুধের খাবার আপনি রাখতেই পারেন। এগুলো সহজে হজম হয় এবং গরমের দিনের জন্য উপযুক্ত খাবার। ফলের সালাদ বা ফ্রুট সালাদ। তরমুজ, লেবু, কমলা লেবু, নাশপাতি, কিউই, ড্রাগন ফ্রুট, আম, চেরি বা কলা জাতীয় পছন্দ মতো যে কোনো ফলের টুকরো দিয়ে নিজেই একটি ফলের কাপ তৈরি করুন। আপনি চাইলে ফলের কাপে অল্প পরিমাণের মিনারেল ওয়াটারও ঢালতে পারেন, এতে করে আপনার পানির চাহিদা সহজেই পূরণ হবে। যেহেতু এই সকল ফলের বেশিরভাগই পানি আর সাথে পুষ্টিগুণে ভরপুর, তাই গরমে অনায়াসে আপনি এই ধরনের ফ্রুট সালাদ খেতে পারেন। ডাল, শিম ও বীজ জাতীয় খাবার। গর্ভবতী মায়েদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল, শিম ও বীজ জাতীয় খাবার রাখা উচিত। 1 কাপ ডালে প্রায় 65 থেকে 90% ফলেট থাকে। তাছাড়া প্রচুর পরিমাণের ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B9 থাকে। এছাড়াও মটরশুঁটি, ছোলা, বাদাম প্রতিদিন কিছু পরিমাণ খেতে হবে। ডাল সহজে হজম হয় বলে গরম কমাতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। 6. লেবু জাতীয় ঠান্ডা পানীয়। সাধারণ পানিতে লেবুর টুকরো বা লেবুর রস যোগ করুন, এমনকি স্বাদের জন্য অন্য যে কোনো তাজা ফলের রসও যোগ করতে পারেন। পাতি লেবু ও কাজুলি লেবু সকালের অসুস্থতা ও বমি ভাব দূর করতে বেশ পরিচিত। এছাড়াও লেবু বেশ উপকারী খনিজ এবং ভিটামিন সরবরাহ করে যা সারাদিন আপনাকে তাজা রাখবে। বাড়িতে স্মুদি তৈরি করুন। আপেল, কলা,
ছোলা, খরবুজ, তরমুজ, আঙ্গুর এবং আপনার পছন্দ মতো ফল আর আধা কাপ পানি বা দুধ মিশিয়ে ভালো করে ব্লান্ড করে নিলেই সুস্বাদু স্মুদি তৈরি, যা গরমে আপনার ক্লান্তি দূর করে আপনাকে অনেকাংশে আরাম দিবে। সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি রয়েছে। সাধারণ গর্ভবতী নারীদের পুষ্টি তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খুব একটা থাকে না, কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার অনাগত সন্তানের ব্রেন গঠন ও চোখের দৃষ্টি আর আপনার হিমোগ্লোবিনের লেভেল বাড়াতে খুব কার্যকর ভূমিকা পালন করে। স্যালমন, টুনা, লইট্টা, সুরমা এসব মাছে প্রচুর পরিমাণের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি রয়েছে, যা গর্ভবতী নারীর ইমিউন ফাংশনকে সচল রাখতে সাহায্য করে। এ সকল খাবার ছাড়াও বেশ কিছু সুস্বাদীয় পানীয় রয়েছে যা সফট ড্রিঙ্কস এর বদলে আপনি পান করতে পারেন, যা গর্ভাবস্থায় আপনাকে কেবল সতেজই করবে না, পাশাপাশি আপনার প্রচুর পুষ্টিও উপহার দিবে। তাই গর্ভাবস্থায় আপনাকে অবশ্যই এই ধরনের খাবার বেশি করে খাওয়া উচিত, যা পানির চাহিদা পূরণ করবে আর গরম থেকে আপনাকে মুক্তি দিবে, আর যেগুলো অবশ্যই পুষ্টিগুণে ভরপুর থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।